কলিৰ যুগত এনেকুৱা কিছুমান নারী ওলাব, হেৰি শুনছিনে, হেৰি এই মই ঘুমে উঠিতে দেৰি হল, ইফালে মই বন্ধনৰ মিটিঙলৈও যাব লাগে, ছাৰ দেখোন 8টা বজাত আহি পৰিল, এই বন্ধনৰ মাষ্টৰ মহা বিয়া সাংঘাতি ৰাতি পৰবাই নাথে, আপোনালোকৰ এইফালে কেইটা বজাত আহিনো, আমাৰ ফালেও 8টা বজাতে আহে, পিছে হেৰি শুনছিনে, কথাটো হ'ল কি মই যিহেতু এতিয়া মিটিঙলৈ যাম, এই ৰাতি ভাত খোৱা বাচন কেইখন তাত ঘৰতে থাকিল, লগতে মোৰ গা ধোৱা কাপোৰখিনি বাথৰুমত থাকিল, অৰি আপুনি সেইখিনি ধুই থব দে, তে মই মিটিঙলৈ যাওঁ, মই পিছে আহিলোঁ, অৰি এই ৰচোন আৰু এটা কথা পাহিলোঁ নহয়, হেৰি মিটিঙৰ পৰা এই বাহিৰে মই হয়তো মাহঁতৰ ঘৰত যাব পাৰোঁ, কিবা এটা কাম আছে, আৰু মাহঁতৰ ঘৰৰ পৰা যদি গধূলি ঘূৰি আহোঁতে দেৰি হোৱা পাই, আপুনি আৰু এটা কাম কৰিবচোন, এই কি কাম মানে, এই গধূলি হাঁহ ছাগলকেইটা বান্ধব, চোতাল ঘৰখিনি সাৰব, আৰু পাৰে যদি আপুনি ৰাতি ভাতকেইটাও বনাই থব দে, মই পিছে যাওঁ, মই পিছে আহিলোঁ, কলোৱে কোনে যাম আৰু পিছত দেখিব মাত দিছে, মই আহিলোঁ, তাৰপৰাই থাকি কাম নাই, মই আহিলোঁ বুলি কৈছোঁ আহিলোঁ, হেৰি কি বাৰে বাৰে তাৰ পৰা ক'ত যাবা, তাৰ পৰা ক'ত যাবা, তাৰ পৰা ক'ত যাবা মাৰি আছে, হা অৰি তাৰ পৰা মই ক'ত যাওঁ সেইটো বাদ দিয়ক, আপোনাক মই যিখিনি কামৰ কথা কৈছোঁ সেইখিনি কাম আপুনি কৰি থব, আৰু যদি নকৰে নহয়, যদি গধূলি মাহঁতৰ ঘৰৰ পৰা আহি সেইসোপা কাম ময়ে কৰিব লগা হয় নহয়, মনত ৰাখিব আপুনি, ৰাতিলৈ আপোনাক ভাত খোৱা কি ক'লে, ৰাতিলৈ আপোনাক মই ভাত খোৱা হন কৰি দিম, আৰু যেতিয়া তিৰিটো এনেকৈ দম দি থৈ যাব, মতাটো এই তিৰিটোৰ কামখিনি নকৰাকৈ থাকিব, কৰিব কৰিম বোলে, কৰাৰ কাৰণে কি গম পাইছে নাই, এনেও মতা মানুহ হৃদয়বিলাক বিৰাট কোমল, মতাটোৱে ভাবে আমাৰ এই শ্ৰীমতী গধূবিলা আহি পোৱাৰ পাছত সেইসোপা কাজিয়া লাগি মৰাকে তাই অকণমানহে কাম দিছে, কি কাম আৰু সেইখিনি কৰি থৈ পেলাই মই আজি ৰেহে বহি থকাই ভাল, নহ'লে ৰাতিলৈ কথাটো বিষম আছে, কল্যাণে তিৰিমতে গেল, আৰু আজিকালি এনেকুৱা কিছুমান নাৰী ওলাব, হেৰি শুনছিনে, হেৰি আপোনাক মই এটা বহুদিনৰ পৰা কথা কম কম বুলি ভাবি আছিলোঁ, কোৱাৰ সুবিধা পোৱা নাছিলোঁ আপোনাৰ মাৰেতো ঘৰত থাকে কাৰণে, আজি পিছে আপোনাৰ মাৰেও ঘৰত নাই, কথাটো ক'ব বিৰাট সুবিধা হৈছে, হেৰি কথাটো হ'ল কি আপোনাৰে মোৰে আৰু এই বাবুৰে মাইনাৰে ভাতকেইটা আমি বেলেগকৈ খাব নোৱাৰোনে, অৰি কিয় খাব লাগে বুলি আপুনি মোক প্ৰশ্ন নকৰিব, একেবাৰে আপোনাৰ মাৰেতো ধৰি মোৰ শান্তি নাই, ৰাতিপুৱা দুৱাৰো মেলাং মুখো মেলাং, অৰি মই কিন্তু আপোনাৰ মায়ৰ লগত এনেকৈ ভাত খাই থাকিব নোৱাৰোঁ, ভাতকেইটা বেলেগকৈ খাবনে নাখায় কওক, আৰু যদি নাখায় নহয়, যদি ভাতকেইটা বেলেগকৈ নাখায় নহয়, তেনেহ'লে নহয় আপুনি মাৰাৰ লগত থাকিব, নহয় আপুনি মোৰ লগত থাকিব, কাৰ লগত থাকিব কওক, খাই থাকিব নহ'লে কাৰ লগত থাকিব কওক, হা কাৰ লগত থাকিব, মাৰাৰ লগত থাকিব নে মোৰ লগত থাকিব, হা মোৰ লগত, কি ক'লে তোমাৰ লগত, মোৰ লগত থাকিব, তোমাৰ লগত থাকিম, কি ক'লে তোমাৰ লগত থাকিম নহয় জানো, আৰু তোমাৰ লগত থাকিম বুলি কওঁতে আহিল নে তিৰিটোৰ কথা মতে ভাতকেইটাও বেলেগকৈ খাবলৈ, শ্ৰদ্ধাৰ নাম ধৰ্মী ৰাইজ, এইখিনি কথা মই এইকাৰণেই দাঙি ধৰিছোঁ আপোনালোকে কোনেও বেয়া নাপাব, বৰ্তমান সমাজত চলি থকা ঘটনা আজি চাওক, আজি আমাৰ নিজৰ সুখৰ কাৰণে তেওঁলোকক আমি পিতৃ মাতৃৰ পৰা কাঢ়ি আনিছোঁ নহয় জানো, আমাৰো কিন্তু ল'ৰা ছোৱালী আছে, আমাৰ ল'ৰা ছোৱালী ডাঙৰ হৈ আমাক যে তেনেকুৱা নকৰিব কিবা মানে আছে, আমাকো কৰিব, সেইকাৰণে আইসকল মই চৰণচুই সেৱা ধৰি এইখিনি কথা এইকাৰণেই দাঙি ধৰিলোঁ যে আপোনালোকে অন্তত নিজৰ স্বামীকেইজনক হাতৰ আঙুলি মূৰত নচুৱাবলৈ চেষ্টা নকৰিব, মনত ৰাখিব যে স্বামীকেইজনে হৈছে আমাৰ জীৱনৰ অলংকাৰ,
যেতিয়ালে স্বামীকেজন জিয়াই থাকিব তেতিয়ালে কিন্তু আমি মাইকী মানুহখিনিয়ে সমাজত দৃঢ়তাৰে থিয় হৈ থাকিম। আর যেতিয়াই স্বামীজন আমার জীবনের পর নোহা হয়ে যাব, হয়তো নোহাবিলাকে অনুভব করেছে, তেতিয়াই কিন্তু আমার মাইকী মানুষের জীবনত একোই নাই। সেইখানে আই সকল, মানে আপনার চরণ চুই সেবা ধরি এইখিন কথা নামটোর মাজেরে এইখানেই দাঙি ধরছো যে হয় শাস্ত্রত কৈছে যে কলির যুগত নারীর কথা মতে পুরুষে সদায় উঠা বহা করব, কিন্তু মানে নামটোর মাজেরে আপনার বুঝাই দিব বিচারিছো যে আপনার অন্তত জানি বুঝি সেই ভুল কামটো আর নকরিব। বুঝি পালে? পাইছে? তেনহলে এতিয়া কও তিন নম্বর প্রশ্ন তো কি আছিল? মই আকো কি ভাবছিল গম পাইছা নাই? মই ভাবছিল বাপ্পাকে দুই নম্বর প্রশ্ন উত্তর দি থাকতে তিন নম্বর তো পাইলে। সেই বাইরে তো বেলেগ বস্তু আই মানটো যেনেকুৱা বস্তু এনেকুৱা, কিন্তু তিন নম্বর প্রশ্নটো আছিলে যে সিংহ দুটাই শিয়ালটো গাড়িত উঠাই টানি টানি লৈ গৈ আছিলে, আর মাঝে মাঝে কিন্তু সেই সিংহ দুটাই শিয়ালটো প্রভু প্রভু বুলি প্রণামো জনাই গৈ আছিলে। তেনহলে তিন নম্বর প্রশ্নের উত্তরটিও শুনক নাম ধর্মী কুঠিগণ, এই কথা মই কোৱা নাই, শাস্ত্রই কৈছে। কিছুমান শিয়াল ঘূর্ত নরগন দেখাত মহান মনত কপট, শুনা তুমি তার গতিকে কলির যুগত এনেকুৱা কিছুমান মানুষ ওলাব গাখীর বেছি মদ খোৱা মানুহ ওলাব, হয়নে আইতা? হয়। ধুনিয়াকে ৰাতিপুৱাই ধুতি কুৰ্তাই হওক নাইবা পেণ্ট চাৰ্টেই হওক পিন্ধি এখন অনুষ্ঠানলৈ বা যিকোনো কৰ্মলৈ গুচি গৈছে, ৰাতিপুৱা যিজন মানুহ ঘৰৰ পৰা ওলাই গৈছিলে গধূলি কিন্তু ঘুরি আহতে সেই মানুজন আর মানুজন হয়ে অহা নাই, একদম পুরা খাই লই আহিছে। আদিনার পোহাই আয়াং সঙ্গিয়া হাল মানুহার দিন বা রাস্তা কোন ফাল দিয়েছিল মাগুনে এ মরিল না আছে আর মুখখন দি নামতে দেখো আই মা কালি হেখেনি পরপে তাইক মই মাকনি মাকনি করি আছো তাই কানেরে সুমোয়া নাই, যেই নেকি তাইক মা কালি বলে কলো তাই কানেরে ফুচুকটা সুমাইছে। এ ভাই এনেই নকয় এনেই নকয় এই তিরি মানুষ জাত মানে হারাম নেমু আ ভালখিনি ইহতর কানত নুসময় আর যদি কিবা বেয়াকে ক ইহতর কানত ফুচুকটা হুমা আ মা গালি আ মাকনি তই তার দরজা খুলি দিবি না তো দিলিও দিবি না দিলো না তো দরজায় দিছা না কি দিছা মই লারি আছাম আমাই আ মা গালি বা মই জানো খাই আছো বারে বারে ফুল লাগছি এই মো দশমত মা কালি আ মা কনি আই আই এখন দেখো বেড়া হয় দরজা হংকং ফাল দিয়েছিল এপিনিয়াম প আই 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 বাহা আজি
গজ্জায় মোক চিটকে দিব পারা উচিত। এটা মানে আজি দরজাখানোর তলে উপরে হুকডাল মারি লুচি মা কালি কিবা এটা তো এ কানি সন্ধ্যাতে তলে উপরে দরজাখানোর হুকডাল কিয়া মারি লুচ তো এখিনি বড়তে ঘুমাবা কিয়া পালে তোর বাপেরে দিয়া হরিটো এঘরতা নহৈছে এই যৌতুকত আমার ঘড়িটোতে এমান বাহাদুরি এই যদি এই যদি এখান লৈ আহিল হয় মোক দেখোন গিৰি থলা হয় আই মা কালি কিবা এটা তই এতিয়া দৰ্জা খুলি দিবি নে কিয়া গেছিলো উদ্ধৱৰে মানসৰে মাটিৰ সীমাৰ মেল ভাঙবা সিহঁত দু ভায়েকৰ সীমাত ধৰি সদায় কাজিয়া পিছে মই এনেই যোৱা নাই এইটো দিছো এইটো তাতে তোৰ কি হ'ল চব বুলি কৈছো চব মই মেল ভাঙা পইচা দি মদ খাওঁ ভাং খাওঁ বিড়ি খাওঁ চাগা খাওঁ দহটো মাত মোৰ টকা দি খাইছো তোৰ বাপেৰে সৰপে দিয়া টকা দি খোৱা নাই লাজে মজাতে ভুল কথা নকবি কাটি পেলাম বাপেকে তোর দরজা খুলে দিবি না নেদ 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 তই মারে ঘরত যা মোরাই খাবি মোর ঘরতে থাকবি আর মুখাই তো বাহিরে দিবি বদ্রকা হ্যাঁ বদ্রকা হাই পয়সা আৰু ৰখি থাকো দৰজাকে ভাঙি পেলালে আৰু সেইখিনি সময়ত খাই লোৱাৰ পাছত এওঁলোকক আৰু কোনোবাই বলে পাৰে তেতিয়া এওঁলোকে ৰাজা সেইকাৰণে কৈছে যে কলিৰ যুগত এনেকুৱা কিছুমান মানুহ ওলাব লোকক দেখাই মহান বুলি নীতি শিক্ষা দিয়ে আন কিন্তু তার মন সদাই কুচিন্তা থাক সধাৰ নামধনী সুধি গল আপোনালোকে নিশ্চয় তিন নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰটি বুজি পালে ইয়াত হয়তো মই আৰু বেলেগকৈ বুজাই বা আৰু বেলেগকৈ ভাঙি ক'ব নালাগে আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে এতিয়া চাওকচোন বাৰু ৰাইজ কথা শুনি আল কলিৰ মহাচিন্তা হ'ল আহা এই কৃষ্ণৰ চৰণে ধৰি কৃষ্ণৰ চৰণে ধৰি হয়ে দয়াম দয়াৰ সাগৰ প্ৰভু চৰণে হৰণ লৈনো
প্রভু প্রভু, মই গম পাই গলো যে তুমি মনুষ্য নহয়, কিয়নো প্রভু সাধারণ মনুষ্যই এই তিনিটা প্রশ্নের উত্তর কেতিয়াও দিব নোৱাৰে। গতিকে প্রভু, হো জানিলো জানিলো তুমি মনুষ্য নহয়, জগতর ঈশ্বর তুমি প্রভু, প্রভু তোমার সখী অর্জুনক মই এতিয়াই মুক্তি করে দিম, প্রভু তোমার সখী অর্জুনক যে মই বন্দী করে থাকছিল সেই অর্জুনক মই এতিয়াই মুক্তি করে দিম, কিন্তু তুমি মোক ক্ষমা করে দিয়া প্রভু, ও তোমার সখী অর্জুনক দিলো মুক্তি করি লই যোৱা প্রভু তুমি মোক, প্রভু প্রভু। আর তেতিয়া কলিয়ে লগে লগে শ্রীকৃষ্ণক চাই এটি প্রশ্ন করেছিল, প্রভু তুমি মোক এটা প্রশ্নের উত্তর দিয়া, আসলতে তুমি যে মোক কলিরূপে সৃজন করিলা, কিয় কলিরূপে সৃজন করিলা? আর শ্রীকৃষ্ণই হাহি হাহি কলিক চাই কৈছিল, শুনা কলি, তোমাক মই কলিরূপে কিয় সৃজন করিল জানা? পৃথিবীত আছে জানা বহুত জীব আর জীবন, আর প্রতিটো জীবরে একো একোটা মন আছে, আর প্রতিবিলাক জীবই ভাল আর বেয়া কাম দুটাই করে, এই সকলবোৰ বেয়া লোক লগাই মই তোমাক করিলো সৃজন। আর শুনা কলি, তোমাক মই এটা বৃহৎ গুণ অর্পণ করিলো, তোমাক মই এটা বৃহৎ গুণ অর্পণ করিলো যে এই কলির যুগত, কলির কালত, পাপর সাগরত থাকিও, হাজার ব্যস্ততার মাজতো যোনে নেকি সদাই পুৱা আৰু গধূলি নিস্বার্থভাৱে হরির নাম গুণানুকীর্তন করে থাকিব, সেই হব আসল ভকত। অ কলি, তোমার বৃহৎ গুণটো হৈছে এই কলির যুগত, কলির কালত, পাপর সাগরত থাকিও, হাজার ব্যস্ততার মাজতো যোনে নেকি সদাই পুৱা আৰু গধূলি নিস্বার্থভাৱে হরির নাম গুণানুকীর্তন করে থাকিব, সেই হব আসল ভকত।